এই পর্বে আমরা তুলে ধরব ভারতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, ভারতীয় বাংলার অন্যতম সফল এবং বিখ্যাত অভিনেতা অঙ্কুশ হাজরা। জানা এবং অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং তার সংক্ষিপ্ত বায়োগ্রাফি তুলে ধরা হবে। অঙ্কুশ হাজরা একজন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং বিখ্যাত অভিনেতা, যিনি কেল্লা ফতে সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অসাধারণ অভিনয় এবং স্মার্ট লুকসের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন তিনি। শুধু ভারতেই নয় বরং বাংলাদেশেও তিনি একজন সুপারস্টার অভিনেতা। এখন পর্যন্ত বিভিন্ন খ্যাতনামা অভিনেত্রীর বিপরীতে কাজ করেছেন এবং বিভিন্ন পুরস্কার তিনি অর্জন করে নিয়েছেন। অঙ্কুশ হাজরা 1989 সালে 14 ফেব্রুয়ারি বর্ধমান জেলার বাদামতলায় জন্মগ্রহণ করেছেন। অঙ্কুশ হলিরক স্কুল ইস্ট ওয়েস্ট মডেল স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি অভিনয় করার প্রবল ইচ্ছা ছিল তার। অভিনয় করার জন্য তিনি স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতায় আসেন এবং সেখানে দ্য হেরিটেজ একাডেমিতে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা চলাকালীন তিনি ভবানীপুরে একটি প্রশিক্ষণ স্কুল থেকে অভিনয় শিখেছেন এবং বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের কাছ থেকে তিনি নাচও শিখেছেন। পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন এবং প্রথম সিনেমাতে দুর্দান্ত অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করেন এবং নিজের ক্যারিয়ার শুরু করেন। 2010 সালে কেল্লা ফতে সিনেমায় ডেবিউ করেন তিনি এবং তার অভিনয় সবার চোখে পড়ে। এই ছবিটি তেমন সাফল্য না পেলেও তার দর্শক অভিনয় দর্শক এবং প্রযোজকদের মন জয় করে নিতে সফল হয়। কেল্লা ফতে এই সিনেমায় নব অভিনেত্রী রূপশ্রীর সঙ্গে জুটি বাঁধেন এবং বাংলা ইন্ডাস্ট্রির একজন নব অভিনেতা খুঁজে পেয়ে যান। তার অভিনয়ের পাশাপাশি সিনেমায় তার নাচের জন্য ব্যাপক প্রশংসায় প্রশংসিত হয়েছেন তিনি। 2012 সালে শ্রাবন্তীর বিপরীতে ইডিয়ট ছবিতে তাকে দেখা যায়। রাজীব বিশ্বাসের পরিচালিত ছবি ইডিয়টে তেমন সুপারহিট হয়নি, তবে এই সিনেমায় তোকে হ্যাপি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে এই গান দুটি ব্যাপক হারে জনপ্রিয়তা অর্জন করে। 2013 সালে আরো অঙ্কুশ হাজরার আরো দুটি সিনেমা মুক্তি পায়, কানামাতি এবং খেলারি। অঙ্কুশ হাজরা 2014 সালে 16 মে মুক্তিপ্রাপ্ত ছবি আমি শুধু চেয়েছি তোমায় অভিনয় করেছেন। এই সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং দর্শকদের কাছে প্রশংসিত হন এবং স্থায়ীভাবে তাদের মনে জায়গা করে নেন। এর পরের বছর অর্থাৎ 2015 সালে রোমিও বনাম জুলিয়েট, জামাই 420, আশিকি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। জামাই 420, আশিকি সিনেমা তার বিপরীতে ছিলেন নুসরাত জাহান। 2016 সালে অভিনয় অঙ্কুশ হাজরার আরো একটি সিনেমা মুক্তি পেয়েছিল, কি করে তোকে বলবো, তাকে এই চলচ্চিত্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে সিনেমা করতে দেখা যায়। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফল ছিল এবং তার অভিনয় অনেক ভক্তের মন জয় করে নেয় খুব অল্প সময়ের মধ্যে। ওই বছরে তার কেরোর কীর্তি একটি রোমান্টিক কমেডি ছবি মুক্তি পায়। এই ছবিতে দেব, সায়ন্তিকা চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান, কৈশানী মুখোপাধ্যায়ের পাশাপাশি অঙ্কুশ হাজরা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজচন্দা এবং প্রযোজনা করেছেন এস কে মুভির সুরিন্দর ফিল্ম। 2016 থেকে 2017 সাল পর্যন্ত তার আরও কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা যায়। জুলফিকার, হরিপদ, ব্যান্ডালা, আমি যে তোমার, বলদুর্গা মাইকি ইত্যাদি ছবিগুলোর বিপরীতে ছিলেন সায়ন্তিকা মুখোপাধ্যায় এবং নুসরাত জাহান। 2018 সালে আবারও তাকে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে পদ্মা ভাগাভাগি করতে দেখা যায়। এবছর তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল, নাম ছিল ভিলেন। এই ছবি মুক্তিপ্রাপ্ত সিনেমায় বিবাহ অভিযান তাকে নুসরাত সারিয়ার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। অঙ্কুশ হাজরা এখন পর্যন্ত অবিবাহিত, তবে জনপ্রিয় টেলিসিরিয়ালের অভিনেত্রী ইন্দ্রনীল শীলের সঙ্গে অঙ্কুশের সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। তারা দুজন নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি আপলোড করে। শোনা যায় তারা কয়েক বছর পর দুজনে গাঁটছড়া বাঁধবে।